জাতীয়তাবাদী মহিলা দলের এই বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি আফরোজা আব্বাস, জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, জাতীয়তাবাদী মহিলা দলের সিনিয়র নেতৃবৃন্দ জিবা আপা, হেলেন জেরিন খান, আর্লি মনি সহ সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি যে তারা তার নেত্রীর জন্য বহুদিন ধরেই জাতীয়তাবাদী মহিলা দলের পক্ষ থেকে, তিনি যখন বন্দী সেই সময় থেকে তারা কর্মসূচি করে আসছে এবং এদেশের মহিলারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কোনো দিন ভুলতে পারবে না। নারীর ক্ষমতায়ন, নারীর শিক্ষা, অবৈতনিক শিক্ষা উপবৃত্তি, নারীর ক্রমাগত ক্রম বিকাশের জন্য সাবেক তিনবারের এই প্রধানমন্ত্রী যা করেছেন তা অবিস্মরণীয়, তা কখনো আমাদের জাতির স্মৃতি থেকে মুছে যাবে না। উপস্থিত মহিলা দলের বোনেরা এবং এখানে উপস্থিত ভাইয়েরা, গতকাল প্রধানমন্ত্রী অনেক কথা বলেছেন যেটিকে আমরা এক কথায় বলতে পারি উল্টা পাল্টা কথা। কোনো দেশের কোনো প্রধানমন্ত্রী তার যদি ন্যূনতম মানবিক মর্যাদা থাকে এই ধরনের কথা বলতে পারেন না। কালকে নানা কথা বলেছেন, উনি অনুকম্পা দেখাচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, আর কত দেখাবেন এই কথাও তিনি বলছেন। তিনি বলেছেন বেগম জিয়া যখন ক্ষমতায়, বিএনপি যখন ক্ষমতায়, তখন এরশাদ, তারপরে উনার ফুফা জেল মুস্তাফিজুর রহমান, এই ধরনের অনেককে নাকি চিকিৎসা করতে দেওয়া হয়নি। আমি চ্যালেঞ্জ করে বলছি প্রধানমন্ত্রীর এই কথা মিথ্যা, 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 একেবারেই মিথ্যা কথা বলেছেন। আপনার মতো নির্দয় এবং নিষ্ঠুর আচরণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনো করেননি। আপনি বেগম খালেদা জিয়াকে বন্দী করেছেন কি প্রক্রিয়ায়? আপনার মন্ত্রীরা বলে আইনি প্রক্রিয়া। বাংলাদেশে আইনি প্রক্রিয়া আছে? নিরপেক্ষ আইনি প্রক্রিয়া আছে? সন্ত্রাসী, যুবলীগ ছাত্রলীগের সন্ত্রাসী আইনজীবীকে হত্যা করেছে অ্যাডভোকেট নুরুল ইসলাম লক্ষ্মীপুরে, যাদের নামে অভিযোগ আছে, অর্থাৎ আওয়ামী লীগের নেতার ছেলের নামে, তাদের জেলখানায় বিয়ে হয় ধুমধাম করে, তারা মুক্ত হয়ে যায়। নূর হোসেন বাবু নাটোরের উপজেলা চেয়ারম্যান, তাকে যারা প্রকাশ্য দিবালেকে হত্যা করেছে রাষ্ট্রপতি তাদেরকে ক্ষমা করে দেন। গামা যুবদলের নেতা, তাকে যারা ক্ষমা করেছে, তাকে যারা হত্যা করেছে তাকে ক্ষমা করে দেন। এই তো হচ্ছে আইনি প্রক্রিয়া। জনগণ বলে এটি আইনি প্রক্রিয়া নয়, এটা হাসিনা প্রক্রিয়া। হাসিনা প্রক্রিয়ায় যদি কোনো জজ নিরপেক্ষ রায় দেয় তাকে দেশ ছেড়ে পালাতে হয়। আপনারা মোতাহার হোসেন বিচারকের নাম শুনেছেন, তিনি একটি রায় দিয়েছিলেন। এই বসে নাই, এই বসেন। বিচারক রায় দিয়েছিলেন, সেখানে বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান খালাস পেয়েছে, তিনি দেশে টিকতে পারেননি, তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। আর বেগম জিয়ার বিরুদ্ধে যে বিচারক রায় দিয়েছেন তাকে প্রমোশন দেওয়া হয়েছে, তাকে উচ্চ আদালতের বিচারপতি করা হয়েছে। এই হচ্ছে হাসিনা প্রক্রিয়া, এটা কোনো আইনি প্রক্রিয়া নয়। হাসিনা প্রক্রিয়ায় বেগম খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছে, কারণ তার হাতে আইন শৃঙ্খলা বাহিনী, তার হাতে র‍্যাব পুলিশ, তার সাথে তো জনগণ নেই। উনি যদি জনগণের নেত্রী হতেন তাহলে এই সময়ের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া আজকে বাংলাদেশে ধুকে ধুকে মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে যেতেন না, আজকে তাকে দ্বার প্রান্তে পৌঁছে দেওয়া হয়েছে। এর জন্য কেউ দায়ী নয়, একজন দায়ী, তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আপনি মনে করেছেন অনেক নিরাপদে আছেন, চারিদিকে আপনার বেষ্টনী নিরাপত্তা, এসএসএফ, বিএনপি আর কি করবে? জাতীয়তাবাদী মহিলা দলের এই সমাবেশ, এই সমাবেশকে ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী। বিএনপির কি করা আছে? আমি তো নিরাপত্তার মধ্যে আছি, নমরুদও নিরাপত্তার মধ্যে ছিল, চারিদিকে দাগ যা দেখা গেছে সব তার সেনাবাহিনী, তার সেনাবাহিনী। কিন্তু কোথার থেকে একটা মশা তার নাকে ঢুকে গেল, তিনি টিকতে পারলেন না। আমি শেখ হাসিনাকে বলি, আপনি যত নিরাপত্তা দেখছেন আপনার চারিদিকে, এই নিরাপত্তা নিরাপত্তা নয়, বেহুলার বাঁশের ঘরের মতো কোথায় যে ছিদ্র আছে সেই ছিদ্র দিয়েই কিন্তু আপনার সামনে হাজির হতে পারে আপনার কাছে পরোয়ানা নিয়ে। আজকে জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি সাধারণ সম্পাদক আফরোজা আব্বাস সুলতান আহমেদের নেতৃত্বে এই যে বিক্ষোভ সমাবেশ, এই বিক্ষোভ সমাবেশ আর বসে হবে না। আমরা তো জানি, আমরা জানি, আমরা বিক্ষোভ সমাবেশ করলে কণ্ঠ থেকে আওয়াজ হলে পরে আমাদের উপর নির্যাতন হবে, আমাদেরকে বন্দী করা হবে, আমাদেরকে লাঠিপেটা করা হবে, নানা কালা কানুন ইতিমধ্যেই প্রণয়ন করা হয়েছে, ডিজিটাল নিরাপত্তা আইনে কণ্ঠস্বর রুদ্ধ করার জন্য সব কিছু করা হয়েছে। কিন্তু সকল বেষ্টনী, সকল লৌহ শৃঙ্খল এই মহিলা দল ভেঙে তছনছ করে দেবে। দেশরত্রী বেগম খালেদা জিয়ার, আপনি প্রধানমন্ত্রী মনে করেছেন, আপনি বোধহয় দেশরত্রী বেগম খালেদা জিয়ার কিছু হয়ে গেলে আপনি নিরাপদ, আপনার আর সামনে কোনো কাঁটা থাকলো না। কিন্তু আপনি যে অন্যায় করেছেন, আপনি যে অবিচার করেছেন, যে দুর্নীতি লুটপাটের মহাসর্গ রচনা করেছেন, যত বিচার বহির্ভূত হত্যা ঘটিয়েছেন, যত গুম করেছেন জনপ্রতিনিধি থেকে শুরু করে ছাত্র যুবকদেরকে, আপনি মনে করবেন না যে আপনি নিরাপদে আছেন। অনেক কাঁটা তৈরি হচ্ছে আপনার চারিদিকে, আপনি ওইটা টের পাচ্ছেন না, এই কাঁটা আপনি ডিঙোতে পারবেন না। আপনাকে আমি শেষ কথা বলতে চাই, এখনো সময় আছে, এখনো সুযোগ আছে। দেশনেত্রীর শারীরিক অবস্থা অত্যন্ত অবনতিশীল, গতকালও চিকিৎসকরা বলেছেন, তার আগেও বলেছেন, জীবন মৃত্যুর সাথে যুদ্ধ করছেন। স্বাধীনতার ঘোষকের সহধর্মিনী, বারবার গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে এসছেন, জনগণের সাথে যিনি বিশ্বাসঘাতকতা কোনো যিনি করেননি, তার প্রতি এই অবিচার জনগণ মেনে নিবে না। জনগণ প্রস্তুত হচ্ছে রাস্তায় রাস্তায় আপনার দুর্বৃত্তদেরকে ব্যারিকেড করে আপনার ময়ূরের সিংহাসন রাস্তায় লুটিয়ে দেওয়ার জন্য, এখন সব সর্বত্র সকল প্রস্তুত। হিটলারের বাহিনীর অস্ত্র ছিল না, মুসলিনির ছিল, সাদ্দামের ছিল, এরশাদের ছিল, সবার ছিল, তারপরেও গণতন্ত্র বিজয় লাভ করেছে, তারপরেও স্বাধীনতা বিজয় লাভ করেছে। সুতরাং যারা সত্যের পক্ষে, যারা ন্যায়ের পক্ষে, যারা কল্যাণের পক্ষে, তারা বিজয়ী হবেই। হয়তো অনেক রক্ত ঝরবে, হয়তো অনেক রক্ত ঝরবে, কিন্তু অবশেষে আমরাই জিতব, আমরাই জিতব ইনশাল্লাহ। দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী মহিলা দল, যুবদল, ছাত্রদল, বিএনপি, স্বেচ্ছাসেবক দল প্রত্যেকেই আজকে ঐক্যবদ্ধ। আর আমাদের সাথে আমাদের নিরাপত্তার জায়গা একটি, সেটি হচ্ছে জনগণ। জনগণ যাদের সাথে থাকে তারা কখনোই পরাজিত হয় না। আপনাদের সকলকে ধন্যবাদ, খোদা হাফেজ।